বিরতির পর ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। সামনেই পুরো ভোট, ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রচার শুরু হয়ে গেছে, আর এরই মধ্যে দলের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে থানায় গিয়ে, এই অভিযোগ জানালেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। গতকাল অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রার্থীদের মুখে নানান অভিযোগ শুনে তিনি অশোকনগর থানায় চলে যান। সেখানেই পুলিশ আধিকারিকদের কাছে প্রচারে বাধার অভিযোগ জানান তিনি। শাসক দলের বিরুদ্ধেই কংগ্রেস প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আরো পুরভোটের খবরে নজর রাখবো। পুরভোটের প্রচারে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। গতকাল চাকদায় পুরভোটের প্রচারে গিয়ে তিনি দলের কর্মীদের বলেন, ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম ভেঙে দিয়ে চলে আসবেন। তার এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। একজন বিধায়ক এমন কথা বলতে পারেন কিনা সেই প্রশ্ন তুলেছে তৃণমূল। বিধায়কের এই মন্তব্যের সময় মঞ্চে ছিলেন বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী। অন্যদিকে যেমন আপনাদের বলছিলাম যে এই ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা, সেই ছবি আপনাদের দেখাবো। আজ সকালে বড়জোড়ায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন তারা, মিনিট কুড়ি অবরোধ করা হয় রাস্তা। গতকালেও আমরা দেখেছিলাম যে আনিসের বাড়ির সামনে এবং বিভিন্ন জায়গা যারা পাড়া প্রতিবেশীরা এবং যারা আনিসের পরিচিতরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন, এবং আজ এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা এই রাজ্য সড়ক অবরোধ করেন 20 মিনিটের জন্য। আবারও লোকালয় বাঘ, এবং শেষ পর্যন্ত বন দফতরের পাতা খাঁচায় সেই বাঘ কিন্তু বন্দী হলো। বন দফতর সূত্রে খবর, দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে দিন পনেরো আগে বাঘের পায়ের ছাপ মেলে আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপর বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন বন দফতরের কর্মীরা। রায়দিঘির দমকল ও ভুবনেশ্বরীতে দুটি খাঁচা পাতা হয়। গতকাল ভুবনেশ্বরীর চড়ায় পাতা খাঁচায় ধরা পড়ে বাঘ। বন দফতর সূত্রে খবর, এটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। চিকিৎসার পর তাকে সুন্দরবনের জঙ্গলে ছাড়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।